কিয়ামতের দিন যে তিন ব্যক্তি প্রথম জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? নিশ্চয় ভাবছেন ফেরাউন, কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে আল্লাহর সমতুল্য দাবি করেছে, বড় পাপ আর কি বা আছে, তাই ফেরাউনই সবার আগে জাহান্নামে যাবে। না হয়নি, ভুল করেছেন, ফেরাউন নয়, তাহলে আগে হিটলার জাহান্নামে যাবে, কারণ হিটলার একাই 6 মিলিয়ন বা 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। এই যাবৎকালে হিটলারের সবচেয়ে বড় মার্ডারার, তাই হিটলারই সবার আগে জাহান্নামে যাবে। জি না, এবারও ভুল হয়েছে, ভুল ভাবছেন, তাহলে এবার শিওর চেয়ে সবার আগে আবু জাহেল দোজকে যাবে, কারণ এই পাপিষ্ঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, হত্যার পরিকল্পনা করেছে, হত্যা করার চেষ্টাও করেছে। সেই সময় আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, অনিষ্টকারী, তাই সে সবার আগে জাহান্নামে যাবে। জি না, এবার হয়নি। সবার আগে জাহান্নামে যাবে কে জানেন? সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে ওই তিন ব্যক্তি নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বলেছেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলিম এবং আল্লাহর পথে জিহাদকারী শহীদ, যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে, কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। হাদিসটি সহিহ মুসলিম এবং জামি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। আল্লাহ তখন প্রথমেই প্রথম শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন, তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি শহীদ হয়েছো লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি সেটা দুনিয়ায় পেয়ে গেছো, সেই কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে একজন দানবীরকে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার সামনে। তাকে দেয়া সম্পদ দেখে আল্লাহ বলবেন, এইসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটা দুনিয়ায় পেয়ে গেছো, সেই কারণে এখানে তোমার কোনো প্রাপ্যই নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম তুমি সেটি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সেই জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি এইসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস 382। এই বর্ণনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর হাঁটুতে শক্ত করে হাত রেখে বলেন, হে মুয়াজ, এই তিনজন কিয়ামতের দিন প্রথম জাহান্নামে প্রবেশ করবে। আল্লামা ইবনে কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ করে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য করেছে? সেটি ঠিক করার পরে ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকে বড় মনে করে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত জাকাত আদায় করে কিংবা ইলম জ্ঞান অর্জন করে কিংবা জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা অতি দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তি দাতাও, কেউ অন্যায় করলে তাকে তিনি শাস্তি দেন। প্রত্যেকটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে এটি স্বাভাবিক।